তো তিন দিন, তিন দিনের মধ্যে না পেলে 15 তারিখে আমি খড়গপুরে থাকব। যাদের পার্টিসিপেট করেছিলেন এবং প্লেসমেন্ট হবে হয়েছে কাদের, তারা কি করে জানবে? মিস্টার কৃষ্ণ, আমার নিজের কনফিউশন হচ্ছে, যারা পার্টিসিপেট করেছিল এবং তারা যে পাবে, হাউ দে উইল বি কনফার্ম? এটা কোম্পানি উইল গিভ দেম দ্য, বাট ওয়েদার কোম্পানি হ্যাভ স্টার্টেড গিভিং দেম দ্য জব অফার? কোম্পানিজ যারা প্রেজেন্ট আছেন এখানে, আপনারা অলরেডি জব অফার দিতে শুরু করেছেন, পাঠাতে শুরু করেছেন? আমি চিফ সেক্রেটারির মুখ থেকে শুনতে চাই, তোমরা আমাকে বলেছিলে আজকে 10,000 দেবে, সেটা কোথায়? আমি দিবেদিকে বলবো একটু ক্ল্যারিফাই, কারণ আমি নিজে ফার্স্ট স্যাটিসফাই না হলে আমি অন্যদের বলি না। এক সেকেন্ড, হ্যাঁ, একটু ক্ল্যারিফাই হয়ে গেলে কাজগুলো কোথাও আটকে থাকলেও ছেড়ে যাবে। ম্যাডাম, আজকে যেটা হচ্ছে, আমাদের 6টা জেলা থেকে ছাত্রীরা যারা জব ফেয়ারে সব রাজ্যে সব জেলাতেই পার্টিসিপেট করেছে ম্যাম। আমাদের যেটা আছে 6টা জেলা আজকে যে রয়েছে, তাদের মধ্যে যারা পার্টিসিপেট করেছে পুরো ব্রেকআপটাই রয়েছে ম্যাম। পলিটেকনিকে ধরুন নর্থ 24 পরগনাসে 2594 ছেলেমেয়েরা যারা জব পার্টিসিপেট করেছে তারা চাকরি জব অফার পেয়েছে ম্যাম। সাউথে ম্যাম আছে 2477, এটা পলিটেকনিক, আইটিআই, পিবিএসডি আর ভোকেশনাল সবটা মিলিয়ে ম্যাম। তারপরে হাওড়াতে আছে ম্যাম 1141, হুগলিতে আছে 1405, নদিয়াতে আছে 1467 ও কলকাতায় আছে ম্যাম 2484। এর মধ্যে ম্যাম অনেকেই যারা চাকরি দিয়েছে, জব অফার করেছেন, তারা বসেও আছেন, তারা বলেওছেন তারা জব অফার দিয়েছেন। অনেক লোক যারা ম্যাম জব অফার পেয়েছেন, আগে যেহেতু পেয়েছেন তারা অলরেডি জয়েন করে গেছেন, তাদেরকে আমরা যোগাযোগ করেছি, সবাইকে নিয়ে আসতে পারিনি এখানে, কিছু লোক এসেছে। কিন্তু এই 6টা জেলাতে 10,000 লোক ম্যাম এরকম আছে ছেলেমেয়েরা, তারা পেয়েছে জব অফার্স। আমরা এটা এরপরেও মিটিংয়ের পরে আজকে কিছু আজকে পাবে ম্যাম আপনার অনুষ্ঠানের পর, ও তারপরে যেটা হচ্ছে ম্যাম আমরাও ফলো আপ করে নেবো। আমাদের লিস্ট অফ কোম্পানিজও আছে ম্যাম যারা যারা জব অফার্স দিয়েছে, তো কাদেরকে দিয়েছে সে তালিকাওটা রয়েছে স্টুডেন্টসের। তো যে স্টুডেন্ট, এটা তালিকা আমি পড়লাম ম্যাম, 10,000 থেকে বেশি যারা জব অফার্স পেয়েছে সবাই কিন্তু জব অফার।